সময়ের প্রয়োজনে আবার ঘুরে দাঁড়াবে জাতি, হয়তো থেমে যাবে করোনা নামের মহামারী। জীবনের তাগিদে আমরা আবার ফিরে যাব নিজ নিজ কর্মে, তবু ভুলে যাব না এই মহামারী যা শেখালো আমাদের। আমি শিখেছি ঘরেই থাকতে, বিনা প্রয়োজনে বাইরে না যেতে। আপনি? বাইরের আড্ডা একেবারেই যাচ্ছি না, চা কফিটা ঘরে বানিয়েই খাই। পরিবারের সবার সাথে গল্প করতে করতে চা খাওয়ার মজাটাই আলাদা। বন্ধুদের ভালোবাসি বলেই অনেক কিছু মানিয়ে নি, তাহলে পরিবারের সাথে অভিমান কেন? পরিবারেও আছে বন্ধুত্বের অন্যরকম স্বাদ, এই ঘরে থাকতেও আনন্দ আছে। সন্তান হিসেবে ভাবি বাবা মায়ের কথা, বাবা মা হিসেবে ভাবি সন্তানের কথা। তাদের প্রতি ভালোবাসা আছে বলেই সতর্ক থাকাটাকে আমি দায়িত্ব মনে করছি। কাজের মানুষ ঘরে বসে থাকলে অসহ্য লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন বাইরে যাওয়া মানেই ঘরে বসে থাকার মেয়াদটা আরো দীর্ঘতর করা। কাজেই ঘরে আছি, খেলাধুলা আড্ডা পড়াশোনা নিয়ে আছি। আপনিও কাটাতে পারেন সময় আপনার পছন্দের কাজে। জানেন তো আমরা নীরব লড়াই করছি, এই লড়াইয়ের অস্ত্র ঘরে থাকা, নিজেদের মধ্যে মনের নয় শারীরিক দূরত্ব বজায় রেখে চলা, অর্থাৎ একে অপরের সংস্পর্শে না আসা, হাত পরিচ্ছন্ন রাখা, অর্থাৎ সাবান বা হ্যান্ডওয়াশে হাত না ধুয়ে কোনোভাবেই চোখ নাক মুখ স্পর্শ না করা। ভিটামিন সি বা সি জাতীয় খাবার, যেমন ধরুন লেবুর শরবত, কমলা, মালটা ইত্যাদি খাওয়া। আর জরুরি প্রয়োজনে বাইরে যদি যেতেই হয় মাস্ক, হ্যান্ড গ্লোভস অবশ্যই পরবেন। সতর্ক থাকবেন যেন সবার সাথে দূরত্ব থাকে আপনার। হাঁচিতে হাত নয়, রুমাল, টিস্যু কিংবা কনুইয়ের ব্যবহার করব। বাসায় এসে অবশ্যই খুব সাবধানে গ্লোভস খুলে যথাস্থানে ফেলে দেব, মাস্কটিও সম্ভব হলে ফেলে দেব, নতুবা ভালোভাবে ধুয়ে রোদে শুকোতে দেব, আর অবশ্যই গোসল করে নেব। করোনার প্রকোপ যদিও কমে যায় তবু সতর্ক থাকব। মনে রাখবেন করোনা প্রতিরোধের এই লড়াই সুন্দর জীবনের লড়াই, করোনা প্রতিরোধের এই নীরব লড়াইয়ে আমরা অংশ নিয়েছি, আমরা অংশ নিয়েছি, আমরা অংশ নিয়েছি, আমরা অংশ নিচ্ছি, আমরা অংশ নিচ্ছি, আমরা অংশ নিচ্ছি। আপনি অংশ নিচ্ছেন তো, আপনি অংশ নিচ্ছেন তো, আপনি অংশ নিচ্ছেন তো, মনে রাখবেন আপনার আমার একটুখানি অবহেলায় শত সহস্র জীবন হুমকিতে পড়তে পারে, ভয়ঙ্কর বিপদে পড়তে পারে দেশ। আপনি তো দেশকে ভালোবাসেন তাই না? তাহলে আসুন না নিয়ম মেনে চলি, ঘরেই থাকি, সামিল হই লড়াইয়ে, লড়াই আপনি আমি আমরা এদেশের মানুষ খুব ভালো করেই তো জানি। যুদ্ধ মানে কষ্ট, ত্যাগ, প্রতীক্ষা, তবে তা সাময়িক। আসুন প্রতিজ্ঞা করি আমরা নিয়ম মানব, ঘরে থাকব। আসুন ধন্যবাদ জানাই তাদের যারা হাসপাতালে রাস্তায় আমাদের জন্য যুদ্ধ করছে। ধন্যবাদ জানাই রোটারি ইন্টারন্যাশনালকে, বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে বলে। আমরা 71 হারি, এবারেও হারবো না, এবারেও হারবো না, এবারেও হারবো না, জয় আমাদের সুনিশ্চিত। এখন আমি নতুন জীবনে ব্যস্ত আছি, আমাকে নিয়ে বসে থাকা সময়ের হাত ধরে, এই আমি একা আমার একা ঘরে, যাচ্ছে কেটে এভাবে জীবন সময়ের সাথে।